বিবাহের মহরনা কিভাবে নির্ধারণ করব এবং তা কত হতে পারে। বিবাহের মহরনা সম্পর্কে আসলে এই ইসলাম সুনির্দিষ্ট কোনো অঙ্ক বা কোনো পরিমাণ নির্ধারণ করে দেয়নি। তবে ফিকহে হানাফি মতে কোরআন সুন্নার আলোকে বিবাহের সর্বনিম্ন মহরনা নির্ধারণ করা আছে 10 দিরহাম, আর এর বেশি যে কোনো পরিমাণ মহরনার মাধ্যমেই পারস্পরিক সম্মতির ভিত্তিতে নারী পুরুষ অর্থাৎ মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ যেই পরিমাণ মহরণায় তারা সম্মত হবে সেই পরিমাণ মহরণায় বিবাহ বন্ধন হতে পারে। এটি হলো বৈধতা এবং জায়েজ হওয়ার বিষয়। প্রশ্ন হলো কি ধরনের মহরণা নির্ধারণ করা উত্তম। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল এবং নবীজির যে হাদিস কওলি এবং ফেলি হাদিস, নবীজির যে কার্যক্রম এবং নবীজির যে বক্তব্য, সে আলোকে বোঝা যায় যে মহরণা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে এবং অতিমাত্রায় মোহর নির্ধারণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবীজি বলেছেন, আযামুন নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা, যেই বিবাহের খরচ কম হয়। খরচের মধ্যে মৌলিক খরচ বলতে মহরণাকেই বোঝানো হয়েছে। বিবাহের সবচেয়ে বড় খরচ তো মহরণা, যেই বিবাহে মহরণা কম হয় আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিবাহে বরকত দান করেন। তো মৌলিকভাবে মহরণা কম বেশি নির্ধারণ করতে অনুৎসাহিত করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এসেছে সুনানে আবু দাউদের মধ্যে, সহিহ সনদের মাধ্যমে বর্ণনাটি রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতকে লক্ষ্য করে বলেছেন, মুসলিম জাতিকে লক্ষ্য করে বলেছেন যে তোমরা লা তুগালু ফি সাদাকাতিন নিসা, যে তোমরা নারীদের মহিলাদের যে মহরণা সেই মহরণা খুব বেশি বৃদ্ধি করে তোমরা ধরবে না, অনেক বাড়িয়ে তোমরা ধরবে না। মহরণা অনেক বাড়িয়ে ধরার মধ্যে দুনিয়া এবং আখরাত কোনোটারই কোনো কল্যাণ নেই। দুনিয়ার সম্মান এবং আখরাতে তাকওয়া কোনোটি এর মধ্যে নেই। যদি মহরণা অনেক বেশি পরিমাণ নির্ধারণ করার মধ্যে পার্থিব কোনো সম্মান থাকতো অথবা পরকালীন কোনো তাকওয়ার বিষয় থাকতো, তাহলে এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক মহরণ নিজে নির্ধারণ করে স্ত্রীদেরকে বিবাহ করতেন। নিজের কন্যাদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অতিরিক্ত মহরণাই নির্ধারণ করতেন। কিন্তু আল্লাহর নবী অল্প মহরণাই ধরেছেন, খুব বেশি মহরণা ধরেননি। যেই পরিমাণ মোহর একজন সাধারণ স্বামীর পক্ষে সহজেই স্ত্রীর কাছে পরিশোধ করা সহজ হয়, তার জন্য বার্ডেন হয় না, তার জন্য বোঝা হয় না, সেই পরিমাণ মহরণা নির্ধারণ করতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মহরণা ছিল আমরা জানি, সেটি দুটি বর্ণনা রয়েছে। এক বর্ণনা অনুযায়ী, মানে অগ্রগণ্য বর্ণনা অনুযায়ী 480 দিরহামের, অর্থাৎ যার মূল্যমান হিসাবে এই বর্তমান সময়ে 1.25 লক্ষ টাকা হবে এই পরিমাণ মহরণা। হ্যাঁ, মহরণা এটি মেয়েদের একটি অধিকার, কাজেই মেয়ে পক্ষ এর সাথে মেয়েদের সম্মান মর্যাদা পারিবারিক আভিজাত্যের সম্পৃক্ততা রয়েছে, তাদের সম্মান এবং মর্যাদা রক্ষা পায় সেই অনুপাতে তারা মহরণা নির্ধারণ করবেন এবং এটা মেয়েদের হক, মেয়ের হক। কাজেই মেয়ে তার হক যতটুকু সম্মত হবে ততটুকুর মধ্যেই তাকে মহরণা দিয়ে তাকে বিবাহ করতে হবে। কাজেই মৌলিকভাবে মহরণা সম্পর্কে আমরা যে দৃষ্টিভঙ্গিটি পেলাম যে অপ্রয়োজনে অহেতুক অতিমাত্রার মহরণা বৃদ্ধি করতে ইসলামে অনুৎসাহিত করা হয়েছে। আমাদের সমাজে যেটি প্রচলিত আছে 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ 1 কোটি 2 কোটি বিশাল অঙ্কের মহরণা এটি লেখা হয়, কিন্তু পরিশোধ করবার ক্ষেত্রে আসলে এর কোনো আদৌ এর বাস্তবতা লক্ষ্য রাখা হয় না, সেই ধরনের মহরণা নির্ধারণ করা সম্পূর্ণরূপে নিষেধ।